আজকে আমি ট্রান্সলেটর প্রোগ্রামের বাকি অংশটা নিয়ে আলোচনা করব। আসলে কাজের ব্যস্ততার কারণে বাকি অংশটা টাইমলি দেওয়া হয়নি। তো চলো আজকে আমরা অনুবাদক প্রোগ্রামের যে প্রকারগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্টটা ছিল অ্যাসেম্বলার, পরেরটা কম্পাইলার, তারপরেরটা ছিল ইন্টারপ্রেটার। তো এগুলো ডিফারেন্স গুলো আজকে আমরা জানবো। সব থেকে বেশি আসে এখান থেকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, চেষ্টা করব ডিটেলস আলোচনা করার জন্য। প্রথমত আমরা জেনে নিই অ্যাসেম্বলার কি। তাহলে অ্যাসেম্বলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে। তার মানে হচ্ছে এখানে আমি জাস্ট এক্সাম্পলটা দেখিয়েছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট কোড মানে তো আমরা জানি 0 আর 1, যেটা কম্পিউটার বুঝে বা মেশিন বুঝে। তাহলে এখান থেকে ইজিলি আমরা কিভাবে ডেফিনেশন দিতে পারি, অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষাটাকে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে। অথবা আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে আমরা বলেছিলাম যে সাংকেতিক কোড অথবা নেমোনিক কোড অথবা অপারেশনাল কোড, তো যেটাই হোক না কেন। এইখানে একটা ভুল হয়, সেটা একটু বলি। অনেক সময় পরীক্ষায় 1 মার্কের একটা কোশ্চিন আসে, অ্যাসেম্বলার কি। তো স্টুডেন্টরা অনেক সময় আমি খাতা চেক করতে লেগে যেটা দেখেছি, তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা লিখে ফেলে। আসলে অ্যাসেম্বলার আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুটা জিনিস তো এক না। অ্যাসেম্বলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। তো আশা করি তোমাদের এই ভুলটা হবে না। তো অ্যাসেম্বলারের কিছু বৈশিষ্ট্য আছে, সাংকেতিক ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। সেকেন্ডলি আমরা বলতে পারি প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে এরর মেসেজ দিবে যে কোন লাইনে ভুল হয়েছে। আর থার্ড নাম্বার একটা ব্যাপার হচ্ছে যে এখানে সব ইনস্ট্রাকশন গুলো মেইন মেমোরিতে রাখে, দ্যাট মিনস প্রধান মেমোরিতে রাখে। আমার মূল হাইলাইট যে টপিক সেটা হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার। চলো আমরা ওইটাতে চলে যাই। প্রথমত এখানে কম্পাইলারের ডেফিনেশনটা আমি আলোচনা করেছি যে কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ সোর্স প্রোগ্রামটাকে অবজেক্ট কোডে রূপান্তর করবে। এখন সোর্স কোডটা কোন ভাষায় হবে এখানে বলেই দিয়েছে যে এখানে হাই লেভেল ভাষা বা উচ্চ স্তরের ভাষা। একটা জিনিস খেয়াল করো, অ্যাসেম্বলারের সাথে এই সংজ্ঞাটা হুবহু মিল আছে, শুধুমাত্র এখানে আমরা বলেছি উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওইখানে ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কারণ অ্যাসেম্বলারটা স্পেশালি তৈরি করা হচ্ছে মেশিন, সরি, অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য। তো তোমাদের পরীক্ষায় এমসিকিউ তে আসে যে কোন ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য বেসিক্যালি কম্পাইলার অনুবাদক প্রোগ্রামটা ইউজ করা হয়। সি, সি প্লাস প্লাস, সি শার্প, স্ক্যালা, এগুলো বইতে যদি আরো পাও তাহলে তোমরা একটু পড়ে নিবা এমসিকিউ এর জন্য। এটা অনেক সময় আসে, স্পেশালি এটা বেশি আসে যেহেতু আমাদের সিলেবাসে সি প্রোগ্রামটা আছে, যে সি প্রোগ্রামের জন্য কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। ডেফিনেটলি তাহলে অ্যান্সার হবে হচ্ছে কম্পাইলার। তো চলো কম্পাইলার কিভাবে কাজ করে এইটা আমরা একটু জেনে নিব। কম্পাইলার হচ্ছে 2 ধাপে অনুবাদকের কাজটা সম্পন্ন করে। ফার্স্ট ধাপে কি ঘটে সেটা আমরা যদি একটু দেখি, এখানে একটা পিকচার দেওয়া আছে। দেখো যে কম্পাইলার কি করবে, সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করবে। অবজেক্ট কোডে রূপান্তর করার পরে যদি সেখানে ভুল থাকে তাহলে সবগুলো ভুল সে একসাথে প্রদর্শন করবে। কম্পাইলারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যখন সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করবে ঠিকই আছে, এখন এখানে কিন্তু ব্যাপারটা হলো যে পুরো সোর্স কোডটাকে একসাথে করবে নাকি এক লাইন এক লাইন করে করবে। তো কম্পাইলারের যেটা বৈশিষ্ট্য, হোল প্রোগ্রাম মানে পুরো প্রোগ্রামটাকে সে একসাথে অবজেক্ট কোডে রূপান্তর করবে এবং ভুলগুলো সে একসাথেই প্রদর্শন করবে। যদি কোনো ভুল থাকে সোর্স কোড কম্পাইল করার সময় তাহলে যে যে লাইনে ভুল আছে সবগুলো সে একসাথে প্রদর্শন করবে। তাহলে মনে রাখার বৈশিষ্ট্যটা কি, কম্পাইলার প্রথম ধাপে যে কাজটা করে সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করবে। সোর্স কোডের কতটুকু অংশ, হোল প্রোগ্রাম। এরপরে কি বললাম যে যদি কোনো ভুল থাকে, একাধিক ভুলও যদি থাকে, প্রত্যেকটা ভুল সে একসাথে প্রদর্শন করবে। তাহলে এখানে এই কথাটাই বলা আছে যে সে প্রথমত এই সোর্স কোডটাকে পরে অবজেক্ট কোডে রূপান্তর করবে, যদি কোনো ভুল থাকে সেটা প্রদর্শন করবে। সেকেন্ড ধাপে কি ঘটে, সেকেন্ড ধাপে এই যে আমরা অবজেক্ট কোডটা পেলাম এটা কিন্তু আমাদের বোধগম্য না, কারণ অবজেক্ট কোডটা তো আসলে 0 আর 1 আসবে, এটা আসলে বেসিক্যালি মেশিনের ইন্টারনালি ঘটে। আর আমরা যদি যেটা দেখতে চাই আউটপুটটা ভিজুয়ালাইজড হয় সেটা হচ্ছে তোমার এক্সিকিউটেবল ফাইল বলা হয়, যেটার ফাইল এক্সটেনশনটা হচ্ছে .exe, মানে হচ্ছে এক্সিকিউটেবল এক্সিকিউটেবল ফাইল, আর .obj মানে হলো অবজেক্ট কোড বা মেশিন কোড। তো অনেক সময় এমসিকিউতে পরীক্ষায় আসে যে অবজেক্ট কোডের ফাইল এক্সটেনশন কোনটা বা এক্সিকিউটেবল ফাইলের এক্সটেনশন কোনটা। তাহলে এক্সিকিউটেবল এর সময় .exe আর অবজেক্ট কোডের হচ্ছে .obj। আচ্ছা,
এখন এইখানে লিঙ্কার, রান টাইম লাইব্রেরি ফাইল, এই অংশটা বেসিক্যালি একটা সফটওয়্যার। এটা নিয়ে আলোচনা করলে অনেক করা যায়, কারণ কম্পাইলার ডিজাইন নামে টপিক গুলোতে অনেক ডিটেলস আলোচনা থাকে। তো ইন্টার লেভেলে এত কিছু আলোচনা লাগবে না, এই জন্য আর আমি এত কিছু আলোচনা করছি না। এইখানে চিন্তা করো, এই অংশটা লিঙ্কারের যে অংশটা, এটা বেসিক্যালি একটা সফটওয়্যার। এ কি করে, এখানে যে অবজেক্ট কোডটা প্রডিউস হয়েছে, এই অবজেক্ট কোডটাকে ইনপুট আকারে নিয়ে সেটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে। এইটা আসলে আমরা থিওরিটিক্যাল ব্যাপারটা বলছি, এটা কিন্তু অটোমেটিক ঘটে, এটা তো আমরা মেশিনের মধ্যে ঢুকে তো আর দেখতে পারবো না। তাহলে এখানে কি বললাম, দ্বিতীয় ধাপে যে কাজটা হয়, অবজেক্ট কোডটা ইনপুট নিয়ে সেটা এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে। তাহলে আবারও বলছি, কম্পাইলার দুইটা স্টেপে কাজ সম্পন্ন করে। প্রথম ধাপে কি করে, সোর্স কোডটাকে আপডেট করে রূপান্তর করবে, যদি কোনো ভুল থাকে তাহলে সবগুলো একসাথে প্রদর্শন করবে। সেকেন্ড কাজটা কি, যে অবজেক্ট কোডটা রূপান্তর হয়ে আছে সেইটাকে লিঙ্কারে ইনপুট আকারে দিলে সেটা এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট হবে। আচ্ছা, তাহলে কম্পাইলারের সুবিধাটা কি কি সেটা নিয়ে একটু বলি। একটু আগে আমরা অলরেডি বলে ফেলেছি যে কম্পাইলার সোর্স কোডের পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, যার কারণে প্রোগ্রাম নির্বাহের গতিটা দ্রুত হয়। আর গতি দ্রুত হলে ডেফিনেটলি সময় তো কম লাগবে, এই জন্য বলা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন বা নির্বাহে কম সময় লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। তার মানে এখানে ফার্স্ট স্টেপের কাজ কি ছিল, হোল প্রোগ্রামটাকে সে প্রথমত অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে, দেন ওইটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করেছিল। একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না। তার মানে কম্পাইলারের ক্ষেত্রে যেটা হয়, যে ধরো 100 লাইনের একটা প্রোগ্রাম, সেটাকে কম্পাইল করার পরে 5টা লাইনে ভুল পেয়েছে। এখন ওই কয়েকটা ভুল যদি তুমি পরে সংশোধন করে দাও, তাহলে প্রোগ্রামটা কম্পাইল হয়ে যাবে। তো যে যে লাইনগুলোকে সে আগে একবার কম্পাইল করেছিল, ওই লাইনগুলোকে সে পুরোপুরি আর কম্পাইল আবার পুনরায় করবে না। আবার বলছি, সে একটা প্রোগ্রামকে ধরো ট্রান্সলেশন করে ফেলেছে, তো বা কম্পাইল করে ফেলছে, পরবর্তীতে যদি ওই প্রোগ্রামে ভুলও থাকে, তাহলে ওই ভুলটা সংশোধন করে দিলেই তখন কি হবে, যে ওইটা অবজেক্ট কোড থেকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর হয়ে যাবে, মানে রিকম্পাইল করার কোনো প্রয়োজন হয় না। যার কারণে এটাও কিন্তু একটা ব্যাপার, যে কম্পাইলারটা আসলে আমরা যেটা আলোচনা করব পরে, ইন্টারপ্রেটার, ওইটার থেকে কিন্তু ফাস্টার। তাহলে অনেক সময় পরীক্ষায় কম্পারিজন আসে, কোনটার থেকে কোনটা ভালো, ক্রিয়েটিভেও আসে, আবার ডিরেক্টলি 2 মার্কের কোশ্চেনও আসে। তখন অ্যাটলিস্ট এই দুইটা কথা বলো, যে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, সো এখানে প্রোগ্রাম এক্সিকিউশন টাইম কম লাগে। আরেকটা ব্যাপার হলো, প্রোগ্রামটা যদি একবার কম্পাইল করে ফেলে, তাহলে এটা রিকম্পাইল করার বা পুনরায় আবার কম্পাইল করার প্রয়োজন হয় না। লাস্টে আমরা একটা কথা বলি, সেটা আমরা একটু আগে ওই ডায়াগ্রামে বলে আসছি, ওই কয়টা ধাপে কাজ করে ওখানে। প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে, তাহলে মনিটরে সেটা একসাথে প্রদর্শন করে। কিন্তু আমরা যখন ইন্টারপ্রেটারের কথা আলোচনা করব, একটু বলে রাখি, ইন্টারপ্রেটার যে কাজটা করে, যে সে হলো ধরো 10 লাইনের একটা প্রোগ্রাম, 2 নম্বর লাইনে ভুল পেয়ে গেছে, সে পরের লাইনে আর যাবেই না। 2 নম্বর লাইনে ভুল পেয়ে গেলে সে ওখানে কাজটা স্টপ করে দিবে। তো 2 নম্বর লাইনে ভুল পাইলে ওইটা তখন প্রদর্শন করবে, সে সম্পূর্ণ প্রোগ্রামের ভুল একসাথে প্রদর্শন করে না, যেখানে ভুল হবে থেমে যাবে, পরের লাইনগুলো শেয়ার করবেই না। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে বললাম যে এখানে রিকম্পাইলের প্রয়োজন হয় না, কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যেটা হয়, যে ভুল পেয়ে গেছে, থেমে গেছে, এরপরে যখনই আবার তুমি সোর্স কোডটাকে কম্পাইল করতে যাবা, তখন হোল প্রোগ্রামটাকে পুনরায় আবার সে লাইন বাই লাইন কম্পাইল করতে থাকে। তার মানে এখানে রিকম্পাইলের প্রয়োজন হচ্ছে না, কিন্তু এখানে পুনরায় আবার হোল প্রোগ্রামটাকে সে কম্পাইল করার প্রয়োজন হবে, যার কারণে ওই প্রসেসটা একটু স্লোয়ার। আর আরেকটা ডিফারেন্স আমরা ওখানে পাবো, সেটা হলো এখানে হোল প্রোগ্রামটাকে তো একসাথে অনুবাদ করতেছে, কিন্তু ইন্টারপ্রেটার যে কাজটা করে লাইন বাই লাইন, মানে এক লাইন এক লাইন করে অনুবাদ করে। তো আমরা ওই বৈশিষ্ট্যতে যাব। তো আমরা, আচ্ছা, তার আগে একটু অসুবিধাটা বলে নিই, কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। আচ্ছা, ব্যাপারটা হলো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে কোন একটা স্যার তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো অ্যাসাইনমেন্টটা তুমি সলভ করার পরে, যদি স্যার পুরো অ্যাসাইনমেন্টের ধরো 100 পেজের একটা অ্যাসাইনমেন্ট করছো, এখন প্রত্যেকটা পেজের ভুলগুলো যদি স্যার তোমাকে একসাথে প্রদর্শন করে দেয়, তাহলে কিন্তু তোমার সংশোধন করতে বেশি সময় লাগবে। কিন্তু ধরো প্রথম পেজে একটা ভুল পেলো, সাথে সাথে পরের পেজগুলো আর স্যার তোমাকে দেখেই নাই, তোমাকে প্রথম পেজে ভুল পেয়েছে ওইটা দাগ দিয়ে বলছে এটা সংশোধন করো।
যখন তোমাকে একটা পেজই দাগ দিয়ে দিয়েছে, এখানে এখানে ভুল আছে তুমি সংশোধন করো, তখন তো ডেফিনেটলি তোমার কম সময় লাগবে। কিন্তু পুরো অ্যাসাইনমেন্টের সবগুলো পেজ পড়ার পরে সে যদি তোমাকে সবগুলো ভুল একসাথে দেয়, ডেফিনেটলি তোমার সংশোধন করতে গেলে বা ডিবাগ করতে গেলে ডেফিনেটলি তোমার বেশি সময় লাগবে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হয়, ইয়া সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গা লাগে। আচ্ছা, এই কথাগুলোর এক্সপ্লেনেশন একটু দিই। ইন্টার লেভেলে হয়তো সব বইয়ে এক্সপ্লেনেশন গুলো থাকে না, যে কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হয় মেমোরিতে বেশি জায়গা লাগে, এই কথাটার মানে হচ্ছে যে কম্পাইলার আমরা দেখলাম যে দুইটা ধাপে কাজ করে। তো প্রথম ধাপে যে অবজেক্ট কোডটা জেনারেট হয়, ওই অবজেক্ট কোডটা আমরা ইন্টারপ্রেটারের ক্ষেত্রে দেখবো যে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এক ধাপে কাজ করবে এবং মাঝখানে কোনো অবজেক্ট কোড রূপান্তর হয় না, ওইখানে সরাসরি এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে। তো এইখানে যেহেতু সরাসরি এক্সিকিউটেবল ফাইলে যাচ্ছে না, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট থাকতেছে যেটাকে আমরা বলতেছি অবজেক্ট কোড। এই অবজেক্ট কোডটা যখন জেনারেট হবে, তার জন্য আলাদা একটা স্পেস ব্যয় হবে, যার কারণে এই কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হয়ে যায় এবং এটা সংরক্ষণ করতে মেমোরিতে বেশি জায়গা লাগে। প্রোগ্রাম ডিবাগিং এবং টেস্টিং এর কাজ ধীর গতি সম্পন্ন। ডিবাগিং টেস্টিং মানে হচ্ছে ভুল যেখানে হয়েছে সেটা সংশোধন করবে অথবা বিভিন্ন মান ইনপুট করে করে দেখবে যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক আছে কিনা। তা এখন ব্যাপারটা হলো, এটা কিন্তু আমি অলরেডি বলেই ফেলছি, ডিবাগ করা মানে হলো ভুল সংশোধন করা। আমি একটু আগে যে উদাহরণ দিলাম তোমাকে, যেহেতু সবগুলো একটা পুরো অ্যাসাইনমেন্ট পড়ে স্যার যদি একসাথে সবগুলো ভুল দেয়, তাহলে তো সংশোধন করতে বেশি সময় লাগবে। তো যার কারণে এখানে তোমার স্পিডের কথা যদি চিন্তা করি, ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন, তাই বলে আবার প্যাচ লাগাই ফেলো না। প্রোগ্রামের যদি সরাসরি বলা হয় যে মানে কোনটা ফাস্টার আর স্লোয়ার, তাহলে কিন্তু ডেফিনেটলি কম্পাইলার বেশি ফাস্টার, কারণ কি সে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে ট্রান্সলেট করে বা অনুবাদ করে। এখানে বলা হচ্ছে ডিবাগিং এবং টেস্টিং এর কথা, এইটা খেয়াল করো, মানে ভুল যদি আসে সেই সংশোধনে গতিটা এখানে ধীর, এই কথাটা কিন্তু বলছে। আর যদি আমরা বলি যে পুরো প্রোগ্রাম ট্রান্সলেট করার যেটা বিষয়, সেটা ডেফিনেটলি কম্পাইলার ফাস্টার, বাট যেহেতু সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে দেয়, যার কারণে এখানে সংশোধন করতে একটু বেশি সময় লাগে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি ডিবাগিং টেস্টিং এর কাজটা এখানে ধীর গতি সম্পন্ন। আশা করি বুঝতে পেরেছো, চলো এবার ইন্টারপ্রেটারটা দেখে নিই। ইন্টারপ্রেটারের এখানে আমি যে ডায়াগ্রামটা দিয়েছি খেয়াল করো, এখানে সোর্স কোড, ইন্টারপ্রেটার দেখো, এখানে কিন্তু আপডেট কোডের কথা কিন্তু এখানে নেই। মানে এখান থেকে তোমরা বুঝতেই পারতেছো যে ইন্টারপ্রেটার কি করবে, সোর্স কোডটাকে সরাসরি অবজেক্ট কোডে রূপান্তর না করে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করবে। আচ্ছা, সেটা বুঝলাম। এখন এই লাইনটা তাহলে কেন দেওয়া আছে বা এই স্ট্রাকচারটা কেন, গেট নেক্সট ইনস্ট্রাকশন? কারণ হচ্ছে আমরা একটু আগে কম্পাইলারে বলেছিলাম সে হোল প্রোগ্রামটাকে, পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সোর্স কোডের সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে না। ধরো এখানে যদি আমরা ব্যাপারটা এইভাবে বুঝাই, এই সোর্স কোডে ধরো চারটা লাইন আছে, তাহলে ইন্টারপ্রেটার প্রথমে প্রথম লাইনটাকে নিবে, নিয়ে ওইটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করবে, দেন এখানে কি বলছে গেট নেক্সট ইনস্ট্রাকশন, তারপরে সেকেন্ডটা নিবে, এবার এটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করবে, তারপরে আবার পরের ইনস্ট্রাকশন নিবে মানে থার্ড নাম্বার লাইন, দেন আবার এটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করবে, এইভাবে চলতে থাকে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম যে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যখন কম্পাইল করবে, তখন আসলে হোল প্রোগ্রামটাকে একসাথে করবে না, এক লাইন এক লাইন বা লাইন বাই লাইন অনুবাদ করবে। এই ঘটনাটা এইটাই বোঝাচ্ছে, গেট নেক্সট ইনস্ট্রাকশন মানে একটা যখন এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর হয়ে যাবে, তখন আরেকটা লাইনে অনুবাদ করবে। তো এখানে আমি এই কথাটাই বলেছি যে এখানে ইন্টারমিডিয়েট কোনো অবজেক্ট কোড জেনারেট হচ্ছে না, সে সরাসরি কি করতেছে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করতেছে, যার কারণে একটা ব্যাপার কি দেখো, এখানে যদি ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড জেনারেট না হয়, তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু মেমোরি স্পেস সেভ হবে। তার আগের ক্ষেত্রে একটা অবজেক্ট কোড জেনারেট হয়েছিল, পরবর্তীতে ওইটাকে আবার লিঙ্কারে দিয়ে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করেছিলাম, তার মানে ওখানে দুইটা কোড জেনারেট হয়েছিল, একটা হলো অবজেক্ট কোড, ওই ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড জেনারেট হওয়ার কারণেই ওইখানে মেমোরি স্পেস বেশি লেগেছিল, কিন্তু এখানে ওইটা না হওয়ার কারণে মেমোরিতে স্পেস সেভ হবে, দ্যাট মিনস এখানে মেমোরি কম লাগবে। আচ্ছা, তাহলে আমরা তো এখানে দেখলাম যে এখানে দুইটা কোনো স্টেট নেই, সরাসরি সে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করতেছে, তাহলে আমরা একটা ডিফারেন্স পেয়ে গেলাম যে ইন্টারপ্রেটার এক ধাপে কাজ করে। আচ্ছা, তাহলে এখানে ওই কথাটাই বলছে, এখানে আমি অলরেডি এটা বলে ফেলছি যে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের
ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতোই কাজ করে, তবে এখানে ডিফারেন্সটা শুধু কোথায়, ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ইন্টারমিডিয়েট কোনো অবজেক্ট কোড রূপান্তর হয় না, সে সরাসরি এটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে এবং তাৎক্ষণিক সেই ফলাফলটা সে প্রদর্শন করে। উদাহরণগুলো এখানে দেওয়া আছে যে কোন কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইন্টারপ্রেটারটা ইউজ করা হয়। এটা পরীক্ষায় এমসিকিউটা আসে, এটা তোমরা পড়ে নিবা। একটা হলো পিএইচপি, পার্ল, পাইথন, রুবি, বেসিক, লিস্প, ম্যাটল্যাব, এটসেট্রা আরো আছে, তো যেগুলো আছে এগুলো একটু পড়ে নিবা শুধুমাত্র এমসিকিউ এর জন্য। আশা করি ইন্টারপ্রেটার কি বুঝতে পেরেছ। এবার ইন্টারপ্রেটারের সুবিধাগুলো যদি আমরা দেখি, এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। তার মানে একটা করে লাইন, আমি কি বলেছিলাম যে ইন্টারপ্রেটার ধরো একটা লাইনে ভুল পেয়ে গেল, সে সাথে সাথে থেমে যাবে। আমি ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি। ধরো এখানে চারটা লাইন আছে, সেকেন্ড নাম্বার এই লাইনে একটা এরর ক্রিয়েট হয়েছে, এখানে একটা এরর ক্রিয়েট হয়েছে, মানে একটা ভুল পেয়েছে। সে যেহেতু এক লাইন এক লাইন করে অনুবাদ করে, ধরো এটা করলো, এটা অনুবাদ করতে যে ভুল পেয়ে গেছে, তখন সে এখানেই স্টপ দিয়ে দিবে। এখানে স্টপ দিয়ে দিয়ে পরের গুলো সে আর কম্পাইল করতে যাবেই না যতক্ষণ পর্যন্ত এটা সংশোধন না করবা। তো এখন যেহেতু এখানে একটা লাইনে ভুল পাওয়া মাত্রই থেমে যাবে, তাহলে তোমার সংশোধন করতে দিবে কিন্তু হোল প্রোগ্রামটা না, একটা লাইনই কিন্তু সংশোধন করতে দিবে। তো যখন তুমি একটা লাইন পাবা, ডেফিনেটলি তোমার এখানে সেটা সংশোধন করাটা সহজ হবে। আর আরেকটা কথা একটু বলে রাখি, একটা লাইন সংশোধন করার কারণে এখানে ডিবাগিং এবং টেস্টিংটা কিন্তু খুব ফাস্টার হবে, কারণ কম্পাইলারের ক্ষেত্রে বলেছিলাম সম্পূর্ণ প্রোগ্রামের ভুলটা কিন্তু একসাথে প্রদর্শন করে, যার কারণে ওখানে ডিবাগিং এবং টেস্টিংটা ছিল ধীর গতি সম্পন্ন। কিন্তু এখানে কিন্তু ধীর গতি সম্পন্ন না, কারণ একটা লাইনে ভুল পেয়ে থেমে তোমাকে ওই লাইনটাই সংশোধন করার জন্য বলছে। সো এখানে ডেফিনেটলি ডিবাগিং এবং টেস্টিংটা খুব ফাস্টার হবে, কম্পাইলারের মতো স্লোয়ার হবে না। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরের পয়েন্ট গুলো দেখি। ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট হয় এবং মেমোরিতে কম জায়গা লাগে, অলরেডি ব্যাখ্যা দিয়ে আসছি, কারণ এখানে কোনো ইন্টারমিডিয়েট কোড, অবজেক্ট কোড জেনারেট হয় না, যার কারণে এখানে মেমোরিতে স্পেস সেভ হয়। কিন্তু কম্পাইলারে যেহেতু অবজেক্ট কোড ওইখানে তোমার প্রডিউস হয়, যার কারণে মেমোরিতে এক্সট্রা একটা স্পেস নিডেড হয়। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। ছোট কম্পিউটার বলতে, যেহেতু এখানে মেমোরিতে কম জায়গা লাগে, তার মানে তোমার যে কম্পিউটারটা হবে সেটা যদি কনফিগারেশন কমও হয়, প্রসেসিং ক্যাপাবিলিটি যদি কমও হয়, তাহলে সেখানে তুমি ব্যবহার করতে পারবা। অসুবিধা যদি আমরা বলি, ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকারী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। কেন বেশি সময় লাগে? কারণ ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে অনুবাদ করে, দ্যাট মিন্স লাইন বাই লাইন ট্রান্সলেট করে, হোল প্রোগ্রামটাকে একসাথে ট্রান্সলেট করে না। দ্যাটস হোয়াই এখানে একটু সময় বেশি লাগে। তাহলে আমরা যদি বলি কোনটা ফাস্টার, ডেফিনেটলি কম্পাইলার ফাস্টার। ইহার মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না, কারণ এটা তো ডিরেক্টলি অবজেক্ট কোডটা প্রোডিউস না করে একদম সরাসরি এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে, এই জন্য এই কথাটা বলছে আর কি। যদিও এই ঘটনায় কিন্তু আসলে মেশিনের ইন্টারনালি ঘটে, আমরা দেখতে পারি না, তবে থিওরিটিক্যালি আমরা বলতেছি যে আসলে মেশিনের ইন্টারনালি এই ঘটনাগুলো ঘটে। আর প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। এই কথাটার মানে হলো, যেমন আমরা বলছিলাম ধরো একটা প্রোগ্রাম একটা লাইনে ভুল পেয়ে গেল, তাহলে ইন্টারপ্রেটার কিন্তু পরের লাইনটা আর পড়বেই না, তুমি যখন সংশোধন করবে তখন সে আবার পুনরায় রিকম্পাইল করবে, প্রত্যেকটা কাজ যখনই আবার করবে আবার পুনরায় অনুবাদ শুরু করবে। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে একটা ভালো সুবিধা ছিল কি, সে একবার যদি কম্পাইল করে থাকে তাহলে পরবর্তীতে আর কোনো কম্পাইলেশন করার প্রয়োজন হবে না। তাহলে আমরা পার্থক্যটা একটু বলে ফেলি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু ফাস্ট কথা বলেছি, কারণ হচ্ছে যে টিউটোরিয়াল টাইমটা এমনি দীর্ঘ হয়ে যাচ্ছে, সো তোমরা একটু যেখানে বুঝতে সমস্যা হবে একটু পজ করে করে দেখে নিও। সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে ইন্টারপ্রেটার কি করে, এক লাইন এক লাইন করে অনুবাদ করে। কম্পাইলারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কম্পাইলার দ্রুত কাজ করে আর ইন্টারপ্রেটার ধীরে কাজ করে। মানে আমরা যদি গতির দিক থেকে বলি, তাহলে কম্পাইলার অবশ্যই ফাস্টার, ইন্টারপ্রেটার হচ্ছে স্লোয়ার। আচ্ছা, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে আর ইন্টারপ্রেটার প্রতিটা লাইনের ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয়। প্রোগ্রাম আকারে বড় হয়, ওই যে ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড জেনারেট হওয়ার জন্য মেমোরিতে জায়গা বেশি লাগে আর ইন্টারপ্রেটারে কম লাগে। বড় ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয় যেহেতু এখানে মেমোরি স্পেস অনেক বেশি, আর এখানে হচ্ছে অপেক্ষাকৃত ছোট কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও তোমরা আরো ডিফারেন্স গুলো দিতে পারো, যেমন এক্সাম্পল আকারে দিতে পারো যে কম্পাইলারের ক্ষেত্রে যেমন সি ভাষা ইউজ করা হয়,
ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে জাভা ভাষার ক্ষেত্রে ইন্টারপ্রেটার ইউজ করা হয়। তো আমি চেষ্টা করেছি আসলে কম্পাইলার ইন্টারপ্রেটারের বেসিক ডিফারেন্স গুলো বোঝানোর, তারপরেও যেহেতু আমরা ব্যাপারগুলো থিওরিটিক্যালি বললাম, আমি চাই যে তোমরা একটু ফিল করে জিনিসটা যদি বুঝতে চাও, তোমাদের জন্য একটা ভিডিও আমি অ্যাড করেছি, তো সেই ভিডিওটা তোমরা একটু দেখতে থাকো, তাহলে আশা করি যে তোমাদের কনসেপ্টটা কম্পাইলার ইন্টারপ্রেটার সংক্রান্ত আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। When you land in the world of computers with their strange convoluted machine language, it's a bit like landing on another planet whose inhabitants speak an equally strange convoluted alien language. Getting a mechanic on planet Gobbledygook to repair your spaceship would present the same sort of problem that you have when you want to get a computer to do something. Everything you say has to be translated. And you have a choice between two different sorts of translator. One of them is called an interpreter, and the other is called a compiler. Let's suppose that you've previously written out your list of instructions for the repair of your spaceship. And suppose that you choose the interpreter to do the translating. He reads your first instruction, open lid of rocket engine, translates this into gobbledygook, and immediately passes it on to the mechanic, who executes the instruction. Then the interpreter reads your second instruction, remove spark plug, translates this into gobbledygook, and passes it on to the mechanic, who executes it. And so on and so forth. Now, notice how the interpreter works. He stays with you all the time, and he translates each of your instructions immediately, one by one. This is a rather slow process because the mechanic has to wait while each instruction is being translated. But on the other hand, it does give you a chance to correct your mistakes as you go along. If the mechanic removes the wrong spark plug, for instance, you'll see this happen right away, and you'll be able to change your instruction accordingly. Compare this with the way the second sort of translator, the compiler, goes about his work. He takes your complete list of instructions and without further ado translates the whole lot straight into gobbledygook. He then hands them back to you and goes away, leaving you all on your own. All this has taken some time, but from now on things will go very fast. You hand the complete list of gobbledygook to the mechanic and he executes them all in one go. Bang, bang, bang. There's no waiting about this time. But there's one disadvantage to this, of course. If there was a mistake in your instructions, it's too late now. This analogy comes very close to the way the interpreter and compiler translator programs actually work with computers. An interpreter runs slowly, starts right away, and lets you see how things are going. Whereas a compiler takes extra preparation time before your program can run, but then lets it run very quickly and efficiently. To help you remember the difference between an interpreter and a compiler, look at the words themselves. Inter means between. The interpreter is always between your program and the computer, and it translates line by line. To compile, on the other hand, means to pile together. A compiler piles together your entire program and translates the whole thing all at once. Which one you use on planet Gobbledygook is entirely up to you. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কঠিন টপিকস থাকে প্রোগ্রামিং অথবা অন্য কোনো চ্যাপ্টারে, তাহলে ভিডিও নিচে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করব পরবর্তীতে ওই টপিকসের উপরে টিউটোরিয়াল করার জন্য।